হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই কিউ হান্ড্রেড আজকে আমরা দেখব পরিবেশ বিদ্যা সেট নাম্বার এইট এর আগে সাতটা সেট দিয়ে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে লিঙ্ক পেয়ে যাবে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক হেল্প পাবে চলো তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন নিচের কোনটি শিশার একটি উৎস নয় রং পাতিত জল প্রসাধনী সামগ্রী মানে কসমেটিক্স শিশুদের খেলনা সঠিক ক্যান্সার কী হবে সঠিক ক্যান্সার হচ্ছে অপশান বি পাতিত জল হচ্ছে সীসার উৎস নয় বাকি তিনটেই হচ্ছে সীসার উৎস রং রঙের মধ্যে সীসা পাওয়া যায় তারপরে কসমেটিক জিনিসে তারপরে শিশুদের খেলায় সীশে পাওয়া যায় তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পাতিত জল নেক্সট ডাস্ট বল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত জলাভূমি ভুজিয়ে ফেলা মৃত্তিকা ক্ষয় জীববৈচিত্র্য হ্রাস পারমাণবিক বিস্ফোরণ সঠিক অ্যান্সার অপশান বি মৃত্তিকা ক্ষয় এই ডাসবল কথাটির কতটির সাথে যুক্ত এবার তোমরা দেখে নাও ডাসবল হল হলো তীব্র ধুলিঝড় যাকে কালো তুষার ঝড়ও বলা হয় উনিশশো তিরিশের দিকে আমেরিকাতে এই ঝড় হয়েছিল উনিশশো দশকে আমেরিকাতে এই ঝড় হয়েছিল নেক্সট সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত রূপনারায়ণ দামোদর মাতলা ময়ূরাক্ষী তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে এটা হচ্ছে অপশন সি মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং আর এই মাতলা নদী হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আছে দক্ষিণ চব্বিশ পরগনা অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার মাতলা নদী নেক্সট নিচে কোনটি রাসায়নিক পরিবর্তন সালফারের গলন জলের স্ফুটন সম্পৃক্ত দোবন থেকে চিনির কেলাস প্রস্তুতকরণ সালফারের জ্বলন সঠিক অ্যান্সার অপশান ডি সালফারের জ্বলন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর বাকি তিনটেই হচ্ছে ভৌত পরিবর্তন এবার তোমরা দেখে নাও রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন কী এবার তোমরা দেখে নাও ভৌত পরিবর্তন হলো হল পথ্যের ঘটনের কোনো পরিবর্তন হয় না উদাহরণ হচ্ছে ভৌত পরিবর্তনের বরফের গলন জলের স্ফুটন চিনির দ্রবণ বৈদ্যুতিক বাল্পের ফিলামেন্ট এইগুলো হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ আর রাসায়নিক পরিবর্তন কী রাসায়নিক পরিবর্তন হল পদার্থের ঘটনের পরিবর্তন হয় নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এটার উদাহরণ হচ্ছে অ্যাসিড বা খাড়ের সাথে সম অ্যাসিড বা খাড়ের সাথে কোনো পদার্থের বিক্রিয়া আর কাঠের দহন এছাড়া আরও আছে এইগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন নেক্সট নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় জ্যাট্রোফা আম সর্ষে কার্পাস ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ জ্যাট্রোফা জ্যাট্রোফা গাছ হচ্ছে বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট মশা ম্যালেরিয়ার বাহক এই তত্ত্বটি রোনাল্ড রস ভারতের কোন শহরে গবেষণা করে আবিষ্কার করেছিলেন কলকাতা চেন্নাই এলাহাবাদ সেকান্দাবাদ শর্টিক্যান্সার অপশান এ কলকাতা কলকাতা হচ্ছে শর্টিক অ্যান্সার এবার তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব দেখে নাও রোনাল্ড রস উনিশশো দুই সালে ম্যালেরিয়া রোগের ওপর গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার পায় তাহলে কবে পায় উনিশশো সালে আর কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই রোগটি স্ত্রী অ্যানাফিলিস মশার কামড়ে হয়ে থাকে তাহলে ম্যালেরিয়া রোগ হচ্ছে স্ত্রী অ্যানাফিলিস মশার কামড়ে হয় আর প্লাসমোডিয়াম পরজীবী লিভার এবং শরীরের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এই প্লাসমোডিয়াম পরজীবী কেবল চার ধরনের প্লাসমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমণ ঘটায় কি কি সেটা দেখে নাও প্লাসমোডিয়াম ক্যালসি ক্যালসিফোরাম তারপরে প্লাজমোডিয়াম ফাইভ তারপরে হচ্ছে প্লাসমোডিয়াম ওভেল প্লাজমোডিয়াম ম্যালেরি এই চার ধরনের সেই পরজীবী সেটা হচ্ছে মানুষের মধ্যে সংক্রমণ ঘটায় তাহলে খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবে নেক্সট আড়াবাড়ির নিচের কোন ঘটনার জন্য বিখ্যাত চিপকো আন্দোলন গ্যাস দুর্ঘটনা যৌথ বন ব্যবস্থা স্পঞ্জ আয়রন কারখানা সঠিক অ্যান্সার অপশান সি যৌথ বন ব্যবস্থার জন্য আড়াবাড়ি বিখ্যাত আর এটা হচ্ছে উনিশশো সালে যৌথ বন ব্যবস্থা শুরু হয় পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে উনিশশো সালে এটা হয়েছিল যৌথ বন ব্যবস্থা নেক্সট তালাব শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত মৃত্তিকা সংরক্ষণ বন সংরক্ষণ শস্য সংরক্ষণ জল সংরক্ষণ সঠিক অ্যান্সার অপশান ডি জল সংরক্ষণের সাথে যুক্ত তালাব শব্দটি অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট মিথেন গ্যাসের উৎস হল পারমাণবিক বিস্ফোরণ ধানক্ষেত ও মাংসাশী পশু গবাদি পশু ও মাংসাশী পশু থানক্ষেত পচা পঁচা জলভূমি ও গবাদি পশু শর্টেক অ্যান্সার অপশান ডি মিতেনের উৎস মিতেন গ্যাসের উৎস হচ্ছে ধানক্ষেত পঁচা জলাভূমি ও গবাদি পশু অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট সেলিম আলী বার্ট স্যাঞ্চুয়ারি কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গোয়া কর্ণাটক তেলেঙ্গানা শর্টেক অ্যান্সার হচ্ছে অপশান বি গোয়া গোয়াতে অবস্থিত সেলিম আলী বার্ট স্যাঞ্চুয়ারি সেলিম আলী ছিলেন একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার গোয়া নেক্সট নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ পাইন বাইন বট শাল সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি শাল হচ্ছে পর্ণমোচী বৃক্ষ এবার তোমরা দেখে নাও পর্ণমোচী বৃক্ষ হল যেসব উদ্ভিদ শীতকালে অথবা শুষ্ক ঋতুতে তাদের পাতা ঝরিয়ে ফেলে সেইগুলো হচ্ছে পর্ণমোচী বৃক্ষ যেমন শাল সেগুন শিমুল মহুয়া পলাশ অসত্য ইত্যাদি এইগুলো হচ্ছে পর্ণমোচী বৃক্ষ নেক্সট মাটির দূষণের কারণ হল অ্যারোসল ওজন অ্যাসিড বৃষ্টি পি এ এন শর্ট অ্যান্সার অপশান সি অ্যাসিড বৃষ্টি মাটির দূষণের কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট আঁক থেকে উৎপন্ন অ্যালকোহল কোন দেশে মোটর গাড়ি চালানোর বিকল্প জ্বালানিরূপে ব্যবহৃত হয় ভারত মরক্কো ইন্দোনেশিয়া ব্রাজিল শর্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি ব্রাজিল ব্রাজিলে আঁক থেকে উৎপন্ন অ্যালকোহল মোটর গাড়ি চালানোর বিকল্প হিসেবে ব্যবহৃত হয় তাহলে অপশন ডি হচ্ছে শর্টিক অ্যান্সার ব্রাজিল নেক্সট নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় সি এ পি এ এন ও থ্রি টু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা শর্টিক অ্যান্সার হচ্ছে অপশানে এ সিএ হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় বাকি তিনটাই হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ সি হচ্ছে ক্যালসিয়াম পি হচ্ছে প্যারাকসাইসিটাইল নাইটেড ও থ্রি হচ্ছে ওজন আর ও থ্রি হচ্ছে ওজন আর এনও টু হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড নিষ্ক্রিয় ধূমপানের ফলে নিচের কোন রোগটি হয় সিওপিডি টাইফয়েড কলেরা ম্যালেরিয়া শর্ট ক্যান্সার অপশানে সিওপিডি এটা হচ্ছে ধূমপান নিষ্ক্রিয় ধূমপানের ফলে এই রোগটি হয়ে থাকে আর এবার তোমরা দেখে নাও সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্লোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আর এটি হচ্ছে ফুসফুসের রোগ তাহলে এটা জিজ্ঞেস করতে পারে সিওপিডি এটা কিসের রোগ এটা হচ্ছে ফুসফুস বা লান্সের রোগ হচ্ছে এটা নেক্সট নিচের কোন গ্যাসটি ট্যাটোস্পিয়ারের প্রবেশ করলে ওজন ছিদ্রের সৃষ্টি হয় এন টু ও সিও টু এসও টু তারপরে অপশন বিতে আছে সিএইচ ফোর এন টু ও সিও টু অপশান সিতে আছে সিএইচ ফোর সিএফসি এস ও টু অপশান ডিতে হচ্ছে এন CFC সঠিক সি এইচ ফোর ক্যান্সার হচ্ছে অপশন ডি এন CH4 CFC সিএইচ ফোর এন হচ্ছে নাইট্রাস অক্সাইড সি এইচ ফোর হচ্ছে মিথেন আর সিএফসি হচ্ছে ক্লোরোফুরো কার্বন অপশন ডি হচ্ছে সঠিক आंसर नेक्स्ट মরফিন ভেষজটি পাওয়া যায় সিংকোনা গাছ থেকে আফিন গাছ থেকে সর্বকন্দা গাছ থেকে কফি গাছ থেকে শর্ট ক্যান্সার অপশান বি আফিন গাছ থেকে মরফিন পাওয়া যায় এবার তোমরা দেখে নাও কুইন পাওয়া যায় শৃঙ্কণা গাছের ছাল থেকে এটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় রেসারপিন পাওয়া যায় স্বল্পগন্ধা গাছের ছাল থেকে স গাছের মূল থেকে উচ্চ রক্তচাপ কমানোর জন্য এটি ব্যবহৃত হয় মরফিন পাওয়া যায় আফিন গাছের কাঁচা ফলের খোসা থেকে এটা হচ্ছে যন্ত্রণা কমাতে ও অনিদ্রা দূর করতে এই মরফিন ব্যবহৃত হয় তাহলে ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে নেক্সট দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় অ্যালবুমিন গ্লোবিউলিন ল্যাক্টোস কেসিন শটে ক্যান্সার অপশান ডি কেসিন কেসিন হচ্ছে দুধের উপাদান যেটা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় অপশান ডি হচ্ছে শটে ক্যান্সার নেক্সট ভারতবর্ষের কোন শহরে সর্বপ্রথম ভূ তাপীয় শক্তির ব্যবহার শুরু হয়েছিল পুনে চণ্ডীগড় কলকাতা সুরাট শর্টেক অ্যান্সার অপশন এ পুনে পুনেতে শুরু হয়েছিল অপশান এ হচ্ছে শর্টেক অ্যান্সার নেক্সট সুন্দরবন কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের খেতাব পায় উনিশশো সাতাশি উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই অপশানে উনিশশো সাতাশি সালে এটা খেতাব পায় সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের এবার তোমরা দেখে নাও জীব বৈচিত্র্য ও ম্যানগ্রোভ অরণ্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছিল সুন্দরবন উনিশশো সাতাশি সালে তারপরে উনিশশো নিরানব্বই সালে দার্জিলিং হিমালয়ন রেলওয়ে পেয়েছিল দু হাজার তেইশে শান্তিনিকেতন পেয়েছে পশ্চিমবঙ্গে তিনটে তাহলে তিনটে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে তোমাদের জন্য একটা কোশ্চেন আছে পাকিভিতান ওয়াইল্ড লাইফ কোন জেলায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম দক্ষিণ দিনাজপুর তোমরা যদি পারো এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে এটা যদি তোমার পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে এটা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে আমাদের চ্যানেল যারা নতুন দর্শক তারা একটা সাবস্ক্রাইব রাখো আর যদি ভিডিওটি তোমাদের ভালো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও ধন্যবাদ